হাইলাকান্দি বিগ ব্রেকিং নিউজ। আসামের একজন মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতিমুক্ত আসাম গড়ার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও দুর্নীতি কিছুতেই থামছে না, বরং দুর্নীতি আরও মাথা চাড়া দিয়ে উঠেছে। এবারে আলগাপুর ব্লকে চিপরসঙ্গন জিপির জিআরএস এর ঘোষ নেবার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। জিআরএস বলছেন, আমার 6000 সেক্রেটারি 1000 অফিসে যা লাগে হিসাব করে দেবেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে জিআরএস বলছেন আমি দেখাইয়া খাই। এ বিষয়ে আলগাপুর ব্লকের ভিডিও হাইলাকান্দি জেলাধিপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিস্তারিত দেখুন জেম ক্রিয়েশন প্রতিবেদনে। 6000 টাকা দিবা সেক্রেটারি, 1000 7000 টাকা নানি সেক্রেটারি, এখন নয়া সেক্রেটারি ওই 6000 আমারে দিবা, 1000 সেক্রেটারি দিবা 7000 টাকা ওই। আর ওই লগে তোমার কই তো অফিসার ফুসা আছে কোন চাকরি দিবা তো শেষ বাকি গে তো তোমার তোমার আলাদা 6000 আর কিন্তু আমার আমি খাই দেখাই খাই 6000 সেক্রেটারি 1000 7000 বুঝছনি ও তো শেষ নানি। আর অফিসার ফুসা আছে কোন কোন চাকরি দিবা তো শেষ। আচ্ছা বুঝছি।